আমি অলরেডি বলেছি আমাদের সবচেয়ে সুন্দর ডাইনিং এ আসছি কিন্তু আমরা, তাই না? আমাদের এখন পর্যন্ত কয়টা ব্রাঞ্চ আছে? উত্তরা, মিরপুর মেল, মিরপুর ফিমেল, বাড্ডা, বাড়িধারা এবং শাহবাগ। বাট বাড়িধারার ডাইনিংটা আমাদের সবচেয়ে সুন্দর ডাইনিং, দেখেছেন ডাইনিংটা? এর চেয়ে সুন্দর ডাইনিং আমাদের একটা ব্রাঞ্চেও কিন্তু নেই, মানে আছে, বড় ডাইনিং আছে, বাট সুন্দর না কিন্তু এতটা। যে দেখেন ডেকোরেশন গুলো কত হাই এন্ড, পাশেই কিন্তু আমাদের রুফটপ গার্ডেন। আর বর্তমানে দেখা যাচ্ছে আজকে কিন্তু অবশ্যই শুক্রবারে স্পেশাল লাঞ্চ মেনু আছে। তো আজকে শুধু স্পেশাল না, আমাদের যে গরু নিয়ে এত মারামারি, গরু নিয়ে এত অ্যানাউন্সমেন্ট আমাদের এত কিছু, আজকে কিন্তু আমরা লাঞ্চে গরু দিয়েছি। আজকে দেখে এখন হচ্ছে নর্মালি আজকে পোলাও দেওয়া হয়েছে, প্লেইন পোলাও, গরু, গরুর কারি আছে, গরু ফোকাস করছি না, ওকে? তো গরুর কারি, ওখানে ডাল আছে, আর ওখানে হচ্ছে স্যালাড দিয়া, ডেজার্টে আছে হচ্ছে ফিরনি। এন্ড যারা হচ্ছে গরুর মাংস খান না, ভিন্ন ধর্মী ভাইয়ারা আছেন, তো তাদের জন্য আমাদের আছে হচ্ছে মুরগির মাংসের ব্যবস্থা। তো যেটা হচ্ছে এখানে আছে, দেখেছেন এই যে এইটা আছে, ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে বর্তমানে অনেক লাইন, অনেক বেশি লাইন হয়ে গিয়েছে, ভাইয়ারা সব নামাজ পড়ে এসে এখানে খাওয়া শুরু করেছে। তো ও আচ্ছা, ভালো কথা, একটা জিনিস বলে দিই যে বাড়িধারা ব্রাঞ্চে কিন্তু আমাদের আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য স্পেশাল ক্যাশব্যাক অফার চলছে। শুধু বাড়িধারা ব্রাঞ্চে না, সব ব্রাঞ্চে চলছে, বাড়িধারাটা হাইলাইট করলাম। বাড়িধারা ব্রাঞ্চেও কিন্তু ক্যাশব্যাক অফার চলছে, একদিন 3 দিনের প্যাকেজে 300 টাকা ক্যাশব্যাক, 7 দিন 15 দিন 500, আর যে কোনো মান্থলি প্যাকেজ 30 দিনের প্যাকেজে 2000 টাকা ক্যাশব্যাক। আমি একটু ডাইনিংটা দেখাই, আর এখানে অনেক সুন্দর সুন্দর ভাইয়া দেখা যাচ্ছে, কাউকে এখন ঝালানো শুরু করবো না, খাওয়ার পর জানানো শুরু করবো। আর দেখা যাচ্ছে প্রত্যেক ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও কিন্তু মেনু গুলো দেওয়া আছে, দেখেছেন? যেটা আমি প্রতিবার দেখাই যে এখানে মেনুটা আমাদের দেওয়াই থাকে যাতে, আর এখানে কিন্তু একটা আরেকটা পোস্ট দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডাইনিং, ঠিক আছে? খুবই সুন্দর আমাদের বাড়িধারা ব্রাঞ্চটা। তো এখানে হালাল সার্টিফিকেটও দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমাদের ডাইনিং এর মতো। এটা আমরা কোথাও বাদ রাখি না, যাতে মেম্বাররা সবকিছুতে শিওর থাকে। এন্ড এই পাশে দেখা যাচ্ছে যে এখান দিয়ে আমাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে, তাছাড়া এখানে ড্রায়ার মেশিনও আছে, দেখতে পাচ্ছেন যে ড্রায়ার মেশিন আছে, আর সিসিটিভি ক্যামেরা আছে সবখানেই, ওই উপরে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা। তো প্রত্যেকটা জায়গায় আমাদের সিকিউর, দেখেছেন? তো যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন বাড়িধারার ডাইনিংটা অনেক সুন্দর, অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর চলেন আমরা রুফটপে চলে যাই, ওখানে কিছু ভাইয়া একটু আগে আমার সাথে কথা বলেছে, তাদের সাথে কথা বলবো। এন্ড এখান থেকে দেখা যাচ্ছে সবাই খাইতে ব্যস্ত, কাউকেই জ্বালাবো না, জ্বালাবো না, চিল্লাবো না, আর কমেন্টস করতে থাকেন, ভালো কথা, যেটা আজকে শুরুতে বলতে ভুলে গেছি, কমেন্টস করতে থাকেন, কিন্তু ভালো কমেন্টস করেন প্লিজ, ভালো লাগে ভালো কমেন্টস। তো ভালো কমেন্টস করতে থাকেন, কমেন্টস দিব। আর হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে আমাদের রুফটপ, অনেক রোদ, আচ্ছা হ্যাঁ এখানে থাকা যাবে না ভাইয়া বলেছে। তো ভাইয়াকে একটু পরে জ্বালানো শুরু করবো, ভাইয়া মনে হয় খাচ্ছে না, খাওয়া শেষ। ও আচ্ছা, ভাইয়াকে তাহলে জ্বালানো শুরু করা যায়। আচ্ছা ভাইয়া, আপনি খেয়েছেন? আপনার নাম কি? আমার নাম কাজী শুভ। শুভ, আচ্ছা সুন্দর নাম। আচ্ছা তো আপনি কতদিন ধরে আছেন? আমি এখানে 2 মাস ধরে আছি। 2 মাস ধরে আছেন। আপনার কি এখানে আশেপাশে কোথাও ভার্সিটি অর জব? আমি এখানে মানে কোচিং করতেছি। ও আচ্ছা, কোচিং করছেন। তো আজকের মেনু কেমন লেগেছে? আজকের মেনু ভালো লাগছে, আজকের রান্নাটা ভালো ভালো হয়েছে, গত সপ্তাহ থেকে, গত সপ্তাহ থেকে আজকের রান্না, সরি গত মাসে থেকে, মানে গরুটা কেন ভালো হয়েছে এটা? আগের মাসে ঝাল অনেক বেশি দিছিল, আর এই মাসে সব ঠিক আছে, মানে পারফেক্ট ঝাল আছে। ঝাল কিন্তু আমি একটু বেশি খাই, আমিও বেশি খাই, কিন্তু আগের মাসে ঝালই তো মজা, কেমন জানি লাগে, সেটাই সেটাই ঝালই মজা। তো এর আগের মাসেটা ভালো লাগে নাই? না, আমার কাছে লাগে না। আচ্ছা ওকে, আচ্ছা আর আমি যদি বলি আমাদের 30টা ফ্যাসিলিটিজ মধ্যে হাইলাইটিং পয়েন্ট কি তাহলে? হাইলাইটিং পয়েন্ট এখানে সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো, আর আমার কাছে ভালো লাগে, আর হলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবকিছু, এটাও খুব ভালো। ওকে, তো ভাইয়া যেটা বললো ওইটা আমি একটু বলে দিই, ও থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা সেটা বলে দিই, আমাদের সিকিউরিটি সিস্টেম অনেক হাই, সব প্রত্যেকটা কর্নারে, বেডরুম বাদে সব কর্নারে কিন্তু আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তো এখানে না, ওই পাশটাতে আছে, এই পাশটাতেও আছে, সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে, সো অনেক সেফ। আর এই পাশে আমাদের কিন্তু আরেকটা রুফটপ দেখা যায়, দেখেছেন? কিন্তু এই জায়গাটা একটু খালি আছে, দেখতে কতটা সুন্দর, আমাদের সবচেয়ে সুন্দর ব্রাঞ্চ। হ্যাঁ আচ্ছা আমি বলি, অ্যাড্রেসটা বলি আপনাকে, এটা হচ্ছে আমাদের বাড়িধারা, আচ্ছা আমি একটা কমেন্টে লিখে দিব ডিটেইলে। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর ডাইনিং, আর ভিড় এখন আরো বেশি বেড়ে গিয়েছে, দেখি ভিড়টা দেখাই আপনাদেরকে একটু পরে, ওনাদের সবার কাছ থেকে রিভিউ নিব।
দেখেছেন এখানে কি সুন্দর, মানে সবকিছু গার্ডেনটা কত সুন্দর করে করা এই পাশটা দিয়ে। তো যেটা বলছিলাম যে সত্যি সিরি অনেক বেশি সুন্দর, ঠিক আছে। আমাদের তো আশেপাশে আমাদের এখানে কিন্তু নর্থ সাউথের এখানে অনেক ভাইয়ারাও পড়ছেন, এন্ড এআইইউবি আছে, তো অনেক আইইউবি আছে ওই পাশ থেকে, কিন্তু অনেক ভাইয়ারাই কিন্তু স্টুডেন্ট ভাইয়ারা থাকে। তাছাড়া বারিধারা ব্রাঞ্চের স্পেশালিটিস কি জানেন? বারিধারা ব্রাঞ্চের স্পেশালিটিস হচ্ছে এখানে বেশিরভাগই জব হোল্ডার ভাইয়ারা থাকেন। জব হোল্ডাররা কেন থাকে? এটা হচ্ছে তাদের জন্য, মানে আমরা বিজনেস, কারণ গুলশানটা আমাদের কাছে, বনানীটা কাছে হয় বারিধারা ব্রাঞ্চ থেকে, তো তাই এখানে জব হোল্ডার ভাইয়ারা থাকতে পছন্দ করেন। আর ওখানে আরো বেশি ভিড় বেড়ে গিয়েছে, আজকে বুঝে যাচ্ছে মেনুটা। তাহলে জোস, আমি একটু পরে আপনাদেরকে হাতে মাংসের নিয়ে দেখাবো যে মাংসের সাইজটা কি। এখানে বিশাল টিভি আছে, আমাদের বাড্ডা ব্রাঞ্চের মতো। বাড্ডা ব্রাঞ্চের কথা বলি, বাড্ডা ব্রাঞ্চ কিন্তু আমাদের বারিধারা ব্রাঞ্চের পাশাপাশি অলমোস্ট অনেক কাছাকাছি ব্রাঞ্চ, কিন্তু বারিধারা ব্রাঞ্চের মেম্বার ভাইয়ারা না অহংকার করতে পারেন, কারণ কি বারিধারার প্রাইস রেঞ্জ বাড্ডার তুলনায় একটু বেশি, কারণ বাড্ডা আমাদের স্ট্যান্ডার্ড ক্লাস আর বারিধারা হচ্ছে বিজনেস ক্লাস বাল। বিজনেস ক্লাস ব্রাঞ্চ হওয়ার কারণে আমাদের জব হোল্ডার ভাইয়ারা কিন্তু বেশি এখানে থাকেন, কারণ হচ্ছে বনানী আর গুলশান কাছে, যেটা আমি আগে থেকেই বললাম। তো দেখাই যাচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর এখনো ভাইয়ারা খাচ্ছে, তাদেরকে জ্বালাইতে পারবো না। তো কিছু বলি, ও আচ্ছা মিডল দিয়ে একটু বলে দিই, আমাদের কিন্তু অনেকগুলো জব পোস্ট আমরা দিচ্ছি, ঠিক আছে। এই যে একটা ভাইয়া নিয়ে যাচ্ছে, তার খাওয়ার পরে আমি তার কাছ থেকে রিভিউ নিব, এখন রিভিউ নিব না, খাওয়ার মাঝখানে জ্বালাইলে আপনারাই আমাকে গালি দিতে শুরু করবেন। আমি কমেন্টস পড়তে থাকতেছি আর বলি সবাইকে, ঠিক আছে, যে আপনারা হচ্ছে প্রায় সময় কিন্তু এখন আমরা জব পোস্ট ছাড়ছি, জব পোস্ট গুলা পেজ থেকে দেখে নেবেন। জব পোস্ট আমরা কিন্তু হায়ারিং এর জন্য আর একটা লাইভও করেছি, যে কি করতে হবে আপনার, কি করতে হবে না, মানে কি এনভায়রনমেন্ট থাকবে আমাদের জবের জন্য আপনার, তো সবকিছুই আছে, লাইভটা দেখে নেবেন। তো এই পাশে দেখা যাচ্ছে আমার ভাইয়াদেরকে, আর একটু পরে আমরা লবিতেও যাওয়ার চেষ্টা করবো, কিন্তু লবি অনেক নিচে, সাততলা নিচে। তো কিছু কমেন্টস পড়ছি, জুনায়েদ আহমেদ ভাইয়া লিখেছে, আপু তুমি সত্যি সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আবির হাসান ভাইয়া লিখেছেন, দাঁতগুলো দেখি, আচ্ছা ওকে। তো আর কিছু কমেন্টস পড়বো, মোজাক্কের আলম ভাইয়া লিখেছে, আপু আপনি কোন ব্রাঞ্চে থাকেন? আচ্ছা ভাইয়া আমি বর্তমানে আমি নরমালি ফিমেল ব্রাঞ্চেই থাকি বেশিরভাগ, তাছাড়া বাসায়ও থাকি, ফিমেল ব্রাঞ্চেও থাকি, ডিপেন্ড করে। ও ফিমেল ব্রাঞ্চের কথা বলে দিই, ফিমেল ব্রাঞ্চ কিন্তু আমাদের মিরপুর 2 রূপনগর বিওবিডি ইউনিভার্সিটির একদম অপোজিটে, ঠিক আছে। তো আমাদের ফিমেল ব্রাঞ্চ এখন ওইটাই আছে। তো এখানে দেখছেন প্রত্যেকটা জায়গায় কত সুন্দর করে ডেকোরেট করা, এন্ড ওই পাশটা দেখছেন আমাদের রুফটপ গার্ডেনে ভাইয়ারা ভরে গিয়েছে, ওদের কাছ থেকে কথা বলবো কিছু, আর কিছু কমেন্টসও নিতে থাকবো। আচ্ছা রাজিন আহমেদ ভাইয়া লিখেছেন, আফা আফা মাহির রে এক আরেক খন্ড গোস্ত দেন। আচ্ছা অবশ্যই ভাইয়াকে আরেকটা গোস্ত দেওয়া হবে যদি থাকে এক্সট্রা। আচ্ছা আমি যেটা বলে দিই, যে আমাদের এখানে কিন্তু আপনি ভাত ডাল তরকারি আনলিমিটেড নিতে পারবেন, বাট মাংসের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে আমরা লিমিটেশন করে দিয়েছি। তো শেষ হয়ে গেলে, সময় শেষ হয়ে গেলে ইচ্ছা মতো নিতে পারবেন, সময় শেষ না হওয়া পর্যন্ত নিতে পারবেন না, লিমিটেশন আছে। ওকে, তো কমেন্টস নিতেই থাকবো। আপু আপনাকে আজকে আগুন লাগতেছে, জহিরুল ইসলাম হামজা ভাইয়া লিখছে, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, না সিরিয়াসলি থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু পরে বাড়ি খাবো ভাইয়াদের সাথে, আমি এই পাশে চলে আসি। ও আচ্ছা এখানে ভাইয়ারাও খাচ্ছে, এখানে কাউকে জ্বালাবো না। তো এই পাশে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক সুন্দর জায়গাটা, আমাদের UITS ইউনিভার্সিটি হচ্ছে আমাদের সবচেয়ে কাছে এই ব্রাঞ্চের। তো এই ব্রাঞ্চ, এই ইউনিভার্সিটি থেকেও কিন্তু অনেক ভাইয়ারা আসেন, এখানে অনেক সুন্দর একটা জায়গায় আমাদের বারিধারা ব্রাঞ্চটা অবস্থিত। তো যেটা বলছিলাম যে আমি কমেন্টস পড়তে থাকি আজকে, ধুমায় কমেন্টস করতে থাকেন, আর কিছু করেন না করেন কমেন্টস করতেই হবে জীবনে। তো কমেন্টস পড়তে থাকি, জব করতে চাই রেদওয়ান হোসেন ভাইয়া লিখেছেন, অবশ্যই ভাইয়া আমাদের পেজে পোস্ট করা আছে, আপনি পেজে পোস্টটা দেখে আপনি সিভি ড্রপ করে দিতে পারেন আমাদের এখানে, তাছাড়া আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমাদের পেজেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর নাইম ইসলাম ভাইয়া লিখেছে, তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ একটু আগে আমি খেয়ে আসছি, আজকে গরুর মাংসটা সেই সেই ঝাল হয়েছে। আচ্ছা ভাইয়া আসছে, আচ্ছা তো ঝাল হয়েছে, আমার ভালো লেগেছে, এন্ড পোলাওটা খুব ঝরঝরা, ঠিক আছে। সো জোস জোস আজকের মেনুটা সিরিয়াসলি জোস। সো আচ্ছা ওকে, আপু বনশ্রীতে আচ্ছা, ওখানে আমাকে দেখে একটা ভাইয়া পালিয়ে গিয়েছে, দেখা করবেন না, কমেন্টস পড়তে থাকবো, কমেন্টস করতে থাকুন। মাশাআল্লাহ আপু আমি চট্টগ্রাম থেকে দেখতেছি, ওকে মনিউদ্দিন
সিকদার ভাইয়া লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া চট্টগ্রাম থেকে দেখার জন্য। উত্তরা ব্রাঞ্চের মান্থলি প্যাকেজ কত? মান্থলি প্যাকেজ যদি আমি বলি আপনাকে যে হ্যাঁ, উত্তরা ব্রাঞ্চের মান্থলি প্যাকেজ হচ্ছে আপনার 30 দিনের যে ট্রায়াস প্যাকেজ আছে, 9000 টাকা ভাড়া, 1000 টাকা ডিপোজিট, কিন্তু ওখানে আপনি ক্যাশব্যাক অফার পাচ্ছেন। 2000 টাকা ক্যাশব্যাকের পর আপনার 699 ফর 1 মান্থ আর 1000 টাকা ডিপোজিট, যেটা আপনি যখন চলে যাবেন ইনস্ট্যান্ট ফেরত দিয়ে দেওয়া হবে। চলো ওই পাশটাতে দেখি আজকে একটু একটু ভাইয়ারা কম, এর জন্য আচ্ছা না অনেক বেশি, এর জন্য ভাইয়া দেখে জ্বালানো যাচ্ছে না। যে যে ভাইয়া খাওয়া শেষ হবে তাদেরকে এখনই ধরে ফেলতে হবে। তো এখান থেকে আরো কিছু কমেন্টস লিখবো আপু, চট্টগ্রামে খুলবেন কবে ব্রাঞ্চ? অবশ্যই চট্টগ্রামে ব্রাঞ্চ খোলা হবে, বাট আমাদের প্ল্যানিং আছে যে ঢাকা শহরে আমরা 100টা ব্রাঞ্চ খুলবো। 100টা ব্রাঞ্চ করার পর পর আমরা তারপরে যে চিটাগাং বা অন্যান্য এলাকায় ভাববো, ঠিক আছে? তো একটু এদিক দিয়ে আমাদের সিটি দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা আমরা ডাইনিং এই থাকি নাকি চলেন আমরা লবিটাও দেখাই আসি যদি করা যায়। দেখি এখানে দেখেছেন ফায়ার এক্সটিংগুইশার দেয়া আছে, সো ফায়ার এক্সটিংগুইশার দেয়া আছে। তাছাড়া আমাদের লিফট ফ্যাসিলিটি আছে এখানে, তো লিফট ফ্যাসিলিটি আছে। এটা হচ্ছে আমাদের বাড়িধারা ব্রাঞ্চের ভিতরেরটা দেখাই, দেখেছেন? সো এটা হচ্ছে আমাদের বাড়িধারা ব্রাঞ্চের ভিতরের সাইড। এখানে কিন্তু হেয়ার ড্রায়ার আছে, এটা হচ্ছে কমন স্পেস। এখানে কমন স্পেসে একটা আয়না দিয়ে আছে, ভাইয়ার আয়না দিয়ে কি করে আই ডোন্ট নো, বাট দেয়া আছে আর কি, সাজার জন্য সবারই আয়না দরকার। এখানে হেয়ার ড্রায়ার দেয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা বাড়িধারা ব্রাঞ্চের ভিতরটাও দেখাই দিলাম, এটা কিন্তু কমন স্পেস, ঠিক আছে? এই সাইডটাতে কিচেনের মতো ডিজাইন করা আছে, সুন্দর, খুবই সুন্দর, সিরিয়াসলি আমাদের বাড়িধারা ব্রাঞ্চটা। তো এটা এখানে শুরেক দেয়া আছে, আর ওই পাশে একটা বারান্দাও দেয়া আছে, কিন্তু বারান্দাটা ওরকম ফোকাস করবো না, কারণ ভাইয়ারা কাপড় টাঙিয়ে রেখেছে, খুবই অকওয়ার্ড লাগছে তাই দেখতে। আমি হঠাৎ করে ঢুকে এসেছি, দেখলে কেউ আমাকে কাপড় আসছে, অবশ্য সমস্যা নেই। আচ্ছা তুমি কোন ব্রাঞ্চে উঠছো? আমার বোনকে সেম ব্রাঞ্চে দিব, নাইম ইসলাম ভাইয়া লিখেছে। আচ্ছা ভাইয়া আমি নর্মালি ফিমেল ব্রাঞ্চেও থাকি, আমি বাসায়ও থাকি। এখানে দেখেছেন এই নোটিশ গুলো লেখা আছে, এখানে কিন্তু বেশিরভাগ ভাইয়ারা পড়তে পছন্দ করে, দেখেছেন? এখানে কিন্তু টেবিল চেয়ার দেওয়া আছে, এখন বর্তমানে সবাই হচ্ছে উপরে খেতে গিয়েছে, এজন্য এটা একটু খালি, বাট এই জায়গাটা সবসময় ফিল আপ থাকে। তো এখানে একটা রুম দেখা যাচ্ছে, A7R2, হয়তো বা এটা আমাদের কজি রুম, যে এখান থেকে কিন্তু কজি বেডও দেখা যাচ্ছে। হ্যালো, আচ্ছা একটা ভাইয়াকে দেখেছি আমরা লাইভে আছে, আপনি কি একটু কথা বলবেন? আচ্ছা আপনি ভাই এখানে কতদিনের প্যাকেজে আছেন? 1 মান্থ ধরে আছেন। কোন বেডে আছেন? কজিতে আছেন। আচ্ছা তো আমি 1 মাসের প্যাকেজে আছি। আচ্ছা মান্থলি প্যাকেজ আছে? মান্থলি প্যাকেজ আছে, আমাদের পুরো আমি হয়ে যায় একদম যখন লবি পারে তখন থেকে। আপনি কি এখানে কত সালে এসেছিলেন? 2018 এ, মানে শুরুতে এসেছিলেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। তো কজি বেডে আপনার কি ঘুমাতে কোনো প্রবলেম হয় না, বা আপনি কত তলা, কয় নাম্বার বেডে আছেন? সেকেন্ড থেকে উঠতে সমস্যা হয় বা আর কোনো স্পেস প্রবলেম? না না, লকার সুন্দর, সব সব। আর আমাদের যদি 30টা ফ্যাসিলিটিজ এর মধ্যে আপনাকে বলি কোনটা হাইলাইট করতে, কোনটা হাইলাইট করবেন? যখন তখন খাবার। ও আচ্ছা ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য, অবশ্যই। তো এখান থেকে কিছু ভাইয়া নামছে, আমরা আবার ডাইনিং এ চলে যাব। যে সব ভাইয়ারের নামছে, ও বাড়িধারা ব্রাঞ্চের স্পেশালিটি কি জানেন? বাড়িধারা ব্রাঞ্চে আমাদের লিফট ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি এক্সট্রা করে, যেটা আমাদের বাকি স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চে পাচ্ছেন না। স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ কোনটা কোনটা? উত্তরা, মিরপুর মেইন, মিরপুর ফিমেল, পাটনা, এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ। স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চের একটু অসুবিধা হচ্ছে এখানে লিফট নাই, বাকি আমাদের বাড়িধারে লিফট আছে, শাহবাগে দুইটা লিফট আছে। তো শেষ করে দিব, বেশিক্ষণ আর রাখবো না, ঠিক আছে? তো এই ভাইয়াকে দেখা যাচ্ছে, ভাইয়া খেয়ে উঠেছে, ভাইয়ার সাথে একটু কথা বলবো। এন্ড ওখানে দেখা যাচ্ছে আমাদের ডাইনিংটা আরেকবার দেখাই দিই, সিরিয়াসলি খুবই সুন্দর ডাইনিং, ঠিক আছে? তো আচ্ছা ওকে, আমি কিছু কমেন্টস পড়তে থাকবো, কমেন্টস করা বাদ দিয়ে না কমেন্টস পড়তে থাকি। আচ্ছা তানভীর নিউটন অভি ভাইয়া লিখেছে, জাকিয়া তুমি খাবা কখন? আচ্ছা খাবো না একটু পরে। আচ্ছা হ্যালো ভাইয়া, আপনার সাথে লাস্ট লাইভে কথা বলেছিলাম, আপনি খেয়ে উঠেছেন, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকের খাবার মানে আগে গত মাসের গরুটা থেকে আজকের রান্নাটা অনেক বেটার। কেন? কারণ কি? টেস্টটা বেটার হয়েছে। আচ্ছা আচ্ছা, টেস্ট টেস্ট কেন বেটার হয়েছে, ওইটার মধ্যে কি কম ছিল, এটাতে কি বেশি? মানটা ভালো হয়েছে, গরুর পিসগুলো ঠিক হয়েছে,
যাচ্ছে অনেক সুন্দর রুফটপ কিন্তু। ওকে সো শেষ করে দিব, লাইভটা আর বেশি বড় করব না। আর মজার কথা বলে দিই, আমরা কিন্তু রবিবার দিন একটা, ও আচ্ছা, আই হ্যাভ আ স্পেশাল অ্যানাউন্সমেন্ট টু মেক। রবিবার দিন আমরা হয়তো বা আমাদের ওয়্যারহাউস থেকে লাইভে আসতে পারি, এখনো আমরা শিওর না, কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আপনাদেরকে। অ্যানাউন্সমেন্ট পোস্টটা দেখতে ভুলবেন না, আর ওই লাইভটা তো মিস করবেনই না। তো আবারও বলে দিচ্ছি, আমাদের কিন্তু বাড়িঝাড়া ব্রাঞ্চে ট্রাস্ট প্যাকেজ আছে। ট্রাস্ট প্যাকেজ কি? একদিন প্যাকেজ, তিন দিনের প্যাকেজ, সাত দিন, পনেরো দিন, তিরিশ দিনের প্যাকেজ। তাছাড়া আমাদের মান্থলি প্যাকেজও আছে। কন্ট্রাক্ট প্যাকেজ এসেছে, কন্ট্রাক্ট প্যাকেজ হচ্ছে হাফ ইয়ার কন্ট্রাক্ট, সরি, কোয়ার্টার কন্ট্রাক্ট প্যাকেজ তিন মাসের, হাফ ইয়ার কন্ট্রাক্ট প্যাকেজ ছয় মাসের, এন্ড মান্থলি এক বছরের কন্ট্রাক্ট প্যাকেজ আছে, যেটা হচ্ছে ডিপোজিটে কম, মান্থলি রেন্টও কম। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে অনেক ভাইয়া টিফিন বক্স দিয়ে গিয়েছে, যারা যারা খাইতে পারবে না বা বাইরে গিয়েছে তাদেরকে টিফিন বক্স দিয়ে কার্ড দিয়ে গিয়েছে, তাদেরকে আসার পরে আমরা তাদের খাবারটা দিয়ে দিব। আর ওভেন তো আছে, এই ওভেনে গরম করতে পারবেন। সো আজকে আর বড় করছি না, আর কোনো কমেন্টসও নিচ্ছি না, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। এন্ড মনে রাখবেন, আপনি যে ফ্যাসিলিটি, যে প্যাকেজই নেন না কেন, আমরা দিচ্ছি 30টির বেশি ফ্যাসিলিটিস, কারণ আমরা সুপার হোম ইন ব্র্যান্ড ফর ব্যাচেলর।